হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল জুসপপ। গুড মর্নিং সবাইকে। আমি অফিস যাচ্ছি, ও বাড়িতে একা থাকছে, বোন আসবে, বোন টিউশন পড়াতে গেছে, ও চলে আসবে। আজকে আমি বাড়িতে আসতে পারবো কিনা আমি জানি না, কারণ আমাদের দিদির একজনের বিয়ে আছে অফিসে। যদি ওটা অ্যাটেন্ড করি, রাত হয়ে যায়, তাহলে আমি আসতে পারবো না। আমার এই ব্যাগে আমি সব কিছু ভরে নিয়েছি, এদেরকে মিস করবো, মনে হচ্ছে অনেক দূর চলে যাচ্ছি। আর ব্রেকফাস্টে আমি চা খেয়ে নিয়েছি, ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, বোন বানিয়ে দিয়েছিল, ও সকাল সকাল ঘুম থেকে বানিয়েছে, আমাকে টিফিনও দিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তুই কিছু বল, আর কি বলবো, একা থেকে ভালো করে তুমি সাবধানে থাকবি, ঠিক আছে? গেট ফেট লাগিয়ে রাখবি, তা বেশি বকুন না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্যাট। তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। দুধ দিয়ে গেছে, চা বানিয়ে খেয়ে নিবি, ফ্রিজে রেখে দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টাটা। এটা ছিল আমার দুপুরের লাঞ্চ, মুড়ি, চানাচুর, আর এখানে এইসব ভেজিটেবলস। এটা বোন বানিয়ে দিচ্ছে সকাল সকাল, পুরো রেডি। আমি এখন একটা দিদির বাড়িতে এসেছি, অফিস শেষ করে এসে এখানে আমি রেডি হয়ে গেছি মোটামুটি টুকটাক। তো একদম বিয়েতে গিয়ে দেখা হচ্ছে প্রচন্ড দাঁড়াচ্ছে, আবার ব্রাঞ্চে যেতে হবে, আবার যেতে হবে। মানে এখন আমি অফিসের বাইরে দাঁড়িয়েছি, আমি আর একজন দিদি যাব, এই বাস আমার আউটফিট। এক্ষুনি বেরোবো, ভীষণ ঠান্ডা পড়েছে, তার জন্য আমি এইটা পরেছিলাম গলায়। এখন আমি দিদি এলে তারপরে যাবো, তারপরে বিয়ে বাড়িতে যাবো, ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। আমরা অলরেডি চলে এসেছি, আমার জন্য চিকেন পকোড়া নিয়ে দাঁড়িয়েছি। Thank you.
বিয়ের ফিরে আসবো, নিজের বিয়ের খারাপ অসুস্থ, বর বাইরে ওয়েট করছে আর কিছুক্ষণ পরেই বিয়ে, বরকে দেখাচ্ছি তোমাদের। চলে এসছি বিয়ে বাড়ি থেকে, এক্ষুনি এলাম স্কুটিতে, আর হচ্ছে শিউলিদি আসছে, আমি আজকে ওদের বাড়িতেই থাকবো, আমার কালকে ডিউটি যাওয়ার কোনো মুড নেই, যদি শরীর ভালো থাকলো তো গেলাম, নাহলে যাব না। আরেকজনের সাথে আলাপ করবো, আসছে। কি ঠান্ডা পড়েছে বাইরে, জাস্ট ভাবতেই পারবো না কত ঠান্ডা পড়েছে, এটা ছিল বলে আজকে বেঁচে গেছি। কেমন ঠান্ডা লাগে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিন্তু আমি সোয়েটার মোটে কিছুই পরিনি, খালি বিয়ের জন্য খারাপ হয়ে যাবে, আমি এটা ছিল বলে বেঁচে গেছি। তোমার ভাই কোথায়? এই যে তুমি, টাটা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর বাড়াবো না, গুড নাইট বলে দাও শিলিদি। গুড নাইট, গুড নাইট। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। হ্যালো,